হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। আর বন্ধুরা, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন বিষয় তুলে ধরতে চাচ্ছি। আর বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমরা অনেকে অনেক ভিডিও আপলোড করি ইউটিউবে, কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক হয় না। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখাতে চাচ্ছি যে কিভাবে আমরা আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে পারি। হ্যাঁ, আর এই জন্য আমাদের কিন্তু কোনো অ্যাপস ইউজ করতে হবে না, আমাদের জাস্ট ইউটিউবের মাধ্যমে আমি তোমাদেরকে র্যাঙ্ক করার দুইটা অপশন দেখাবো। এবং এই দুইটা অপশন যদি তোমরা ইউজ করো, ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক হয়ে যাবে। এমন আসো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি একটা ভিডিও র্যাঙ্ক করা সম্ভব এক সপ্তাহের মধ্যে। চলো বন্ধুরা, তার জন্য আমাদের প্রথম যেই অপশনটা লাগবে, আমি তোমাদেরকে দুইটা অপশন দেখাবো, দুইটা স্টেপের মাধ্যমে আমি যে কোনো ভিডিও র্যাঙ্ক করানো সম্ভব ইউটিউবে, কেমন, এবং সেটা এক সপ্তাহের মধ্যে সম্ভব। হ্যাঁ চলো বন্ধুরা, আমি প্রথম স্টেপটা আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনের উপরে ইউটিউব যে অ্যাপটা আছে, আমরা সাপোজ ইউটিউবের মধ্যে যাব। দেখো আমি জাস্ট আমার ইউটিউবটা ওপেন হচ্ছে। ইউটিউবটা ওপেন হওয়ার পরে দেখো, আমি এই সার্চ অপশনে, যেমন আমি যদি এই সার্চ অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে ধরো সাপোজ আমি এসইও করতে চাচ্ছি, এসইও। হ্যাঁ দেখো বাংলা আসছে এখানে। দেখো আমি যদি ইংলিশ চেঞ্জ করে এসইও, হ্যাঁ এসইও, দেখো এসইও করার সাথে সাথে দেখো এখানে অনেকগুলো অপশন চলে আসছে, কেমন, যেমন এই যেই অপশনগুলো আসছে, সাজেশনগুলো আসছে, এই সাজেশনগুলো তুমি ইউজ করতে পারো। অথবা সাপোজ ধরো আমি এখানে লিখলাম হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও। দেখো এখানে যখনই আমি কোনো কিছু সার্চ অপশনে, ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমরা যখন কোনো কিছু সার্চ দিব, যেমন দেখো আমি আমার কন্টেন্ট হচ্ছে, যেহেতু আমি এটা একটা কীভাবে একটা ভিডিও র্যাঙ্ক করানো সম্ভব ইউটিউবে এক সপ্তাহের মধ্যে, সেই রিলেটেড আমি একটা অপশন সার্চ অপশনে লিখলাম হোয়াট ইজ এসইও। এসইও লেখার সাথে সাথে দেখো এখানে যেই অপশনগুলো চলে আসছে, যেমন দেখো যে সাজেশনগুলো চলে আসছে, আর এই সাজেশনগুলোই হচ্ছে মূলত তোমার একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাইয়েস্ট নাম্বার অফ র্যাঙ্কিং ট্যাগ। হ্যাঁ মূলত এগুলো দিয়ে মানুষ ইউটিউবে সার্চ দিয়ে থাকে। তাই বন্ধুরা, যেমন দেখো এখানে আমি হোয়াট ইজ এসইও দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখো আসছে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, হোয়াট ইজ এসইও বাংলা, হোয়াট ইজ এসইও মার্কেটিং, হোয়াট ইজ এসইও অন ইউটিউব, হোয়াট ইজ এসইও ইন হিন্দি, হোয়াট ইজ এসইও বাংলা টিউটোরিয়াল, হোয়াট ইজ এসইও কন্টেন্ট রাইটিং, হোয়াট ইজ এসইও আর্টিকেল রাইটিং, হোয়াট ইজ এসইও অপটিমাইজেশন। কেমন, দেখো বন্ধুরা এখানে অনেকগুলো সাজেশন দেওয়া আছে। এই সাজেশনগুলো যদি তোমরা তোমাদের ভিডিও ট্যাগের মধ্যে ইউজ করো, কেমন, দেখো আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি তখন কিন্তু আমাদের একটা অপশন থাকে অ্যাড ট্যাগ, ওখানে আমাদের 500টা ওয়ার্ড আমরা বসানো সম্ভব। ওখানে যদি তোমরা এই ট্যাগগুলো ইউজ করো তাহলে তোমরা অবশ্যই, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে দেখবে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক হয়ে গেছে ইউটিউবে, এবং সেটা খুবই কার্যকরী, এবং সেটার প্র্যাকটিক্যাল প্রুফ আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে পেয়েছি, কেমন, এবং এটা খুবই ইফেক্টিভ। দেখো তাহলে আমাদের প্রথম স্টেপটা কী হলো? প্রথম স্টেপটা হলো যখন আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে, যেমন দেখো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও। তাহলে দেখো এসইও এটা লেখার সাথে সাথে এখানে যেই যেই সাজেশনগুলো আসছে, এই সাজেশনগুলো তোমরা কী হিসেবে ব্যবহার করবে, ট্যাগ ইউজ হিসেবে ব্যবহার করবে, এবং খুব অল্প সময়ের মধ্যে দেখবে তোমরা তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক হয়ে গেছে ইউটিউবে, কেমন। দেখো এই একটা অপশন দেখালাম, এবং দ্বিতীয় যেই অপশনটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেই আমরা যাহার যেই মোবাইলটা ইউজ করি অথবা ব্রাউজারটা ইউজ করি সেটা দেখো। যেমন ধরো আমি সাপোজ ক্রোম ব্রাউজারটা আমি আমার মোবাইলে ইউজ করতেছি, হ্যাঁ, কেমন, তাহলে এই যে ক্রোম ব্রাউজারটা ইউজ করার সাথে সাথে দেখো আমি এটাকে, এই যে আমার ক্রোম ব্রাউজারটা যখন হোম আসলো, হোমে চলে আসলো, আসার পরে এখানে থ্রি বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেওয়া আছে। হ্যাঁ আমরা এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিব, কেমন, ক্লিক করার সাথে সাথে দেখো এখানে যে সার্চ অপশনটা দেওয়া আছে এখানে আমি সাপোজ ধরো লিখলাম হোয়াট ইজ, হোয়াট ইজ এসইও, কেমন, দেখো এই যে হোয়াট ইজ এসইও এটা লেখার সাথে সাথে দেখো এখানে কিছু কি সাজেশান চলে আসছে। হ্যাঁ মানে সাজেস্টেড র্যাঙ্কিং ট্যাগ, এগুলো হচ্ছে এক একটা ট্যাগ,
এই ট্যাগগুলো যদি তোমরা কোথায় ইউজ করো, তোমাদের ভিডিওতে ট্যাগ হিসেবে ইউজ করো, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে, তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করতে পারবে। তাহলে বন্ধুরা সবসময় মনে রাখবে যে এই যে হোয়াট ইজ এসইও সেটা কিন্তু আমার ভিডিওর হচ্ছে কন্টেন্ট রিলেটেড ট্যাগ। ঠিক তেমনি তোমার ভিডিও যদি রান্না রিলেটেড হয় তাহলে অবশ্যই তুমি রান্না রিলেটেড এখানে সার্চ দিবে, তাহলে সেই রিলেটেডের যে সমস্ত ট্যাগগুলো এখানে খুঁজে পাবা সেগুলোই তোমরা ভিডিওর ট্যাগ হিসাবে ইউজ করবা। কেমন, আমরা অনেক সময় দেখে থাকি যে অ্যাপের মাধ্যমে আমরা অনেক ট্যাগ ইউজ করি যেটা আসলে কোনো র্যাঙ্কিং না এবং যেটা আসলে মানুষ সার্চ দেয় না ওই নামটা দিয়ে। তাই অবশ্যই বন্ধুরা তোমরা যেটা দিয়ে সার্চ দিলে খুব সহজে পেতে পারো সেই দুইটা স্টেপেই আমি তোমাদেরকে দেখিয়েছি এবং এটা খুবই ইফেক্টিভ এবং খুব প্র্যাকটিক্যাল। দেখো প্র্যাকটিক্যালি প্রুফ যে তোমরা এই দুইটা উপায় যদি করো তাহলে অবশ্যই দেখবে যে অনলি ওয়ান উইকের মধ্যে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক হয়ে গেছে। কেমন, তাহলে বন্ধুরা মনে থাকবে তো যে কোন দুইটা স্টেপে আমি তোমাদেরকে বলেছি? যে প্রথমটা হচ্ছে আমরা সবার প্রথমে ইউটিউবে যাব, ইউটিউবে অপশনের মধ্যে আমরা সার্চ অপশনে আমরা যেই রিলেটেড ভিডিওটা নিয়ে কাজ করছি সেই রিলেটেড ভিডিওর একটা দিয়ে সার্চ দিব, একটা সেই রিলেটেড কোনো কিছু লিখে সার্চ দিলে যেই অপশনগুলো আসবে সেইগুলোই হচ্ছে তুমি ট্যাগ হিসেবে তোমার ভিডিওতে ইউজ করবে। এবং দ্বিতীয়টা হচ্ছে তোমাদের মোবাইল অথবা ল্যাপটপ অথবা পিসিতে গিয়ে গুগল ক্রোমের মধ্যে সার্চ অপশনের মধ্যে যখন কোনো কিছু সার্চ দিবে ওই সার্চ দেওয়ার সময় যে সাজেশনগুলো তোমার ট্যাগ হিসেবে আসে সেই সাজেশনগুলো র্যাঙ্কিং ট্যাগ এবং এই ট্যাগগুলো তুমি তোমার ভিডিওতে ইউজ করবে আর এর ফলে তোমাদের ভিডিওগুলো খুব অল্প সময়ের মধ্যে ইউটিউবে র্যাঙ্ক হয়ে যাবে। কেমন, আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটির সাথে সবসময় থাকবে। কেমন, এবং ভিডিওটা যদি ভালো লাগে সত্যি তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবে। কেমন বন্ধুরা, আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।